ভাই কোথায় আসলু? কোথায় থাই আসিম রে ভাই, মারতে আসলুম, খুব টেনশন আসম। হ্যাঁ তোর ফির কি হল? আরে একটা জলবাই গাছ আসিল রে ভাই, কি বড় বড় জলবাই ধরছিল, গাছ ভর্তি হয়ে গেছিল। তাহলে আর তোমার কি টেনশন, গাছের জলবাই পাই বাড়ি বেসান আর খাও। ইচ্ছে তো উঠে আসিল রে ভাই, কিন্তু সকালে উঠি দেখাম গাছের জলবাই একটাও নাই, শোক ছাপা। ওই ছাগলে যে জলবাই গুলো চোর করে নিয়ে গেল, গাছগুলো দেখলে ডুহুরি কান্দন বেড়া। হ্যাঁ ভাই কেমনে চোর হল, এই চোরের জ্বালায় তো আর শান্তি নাই। এই দুই আড়াই মাস আগে আমার গাছের নারকল একটাও নাই, শোক চোর করে নিয়ে গেছে। ওই গাছের নারকল চোর করে বেসে বিড়ি আর সাদা খাসলুম। কোন ছাগলে যে আমার ভাত মারি দিয়ে গেল না, এই চোর গুলো যদি পালুম হয় না, নাকের মধ্যে ভুকি হেবার পেটের ভুড়ি বের করে দিলুম। গড়ে গড়ে মুখ ওড়তে কালা কালা চশমা, ডালডাং 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 ডালডাং, তোবা খোদা খের করে খুব হে করিসিমা, খুব হে করিসিমা, গড়ে গড়ে মুখ ওড়তে কালা কালা চশমা, ঢাকল 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 ঢাকল। এ চুপ, এ কাইরে তুই খাড়া হইছ? আমি তো খাড়াই রইছি, কি হইছে? আমার গাছের কালকে জলবাই গুলো চোর হয়ে গেছে, ওই জন্য মানুষ গুলো খাড়া করে চেক করে আসুন। ওই হালি, ওই জন্য তুই ব্যাক কেড়ে চেক করবি নাকি? আমার কাম আছে, আমি যাই গিয়া সবাইকে তো চেক করব না, তোর মুখটা চোরের মতো দেখা যায় জন্য চেক করবে যাম। ওই হালি এবার কিবা করে দিছে বলো, আমি চোর করি আমার মুখটা কি হাসাই চোরের মতো? ওই হালি ভাষা ভালো করে কস, তুই কি আমার চেনস? মুই তো তোকে চেনম না, তুই কি নিজে তোকে চিনিস না নাকি? এ ভাই সত্যি তো এক চোরের মতো দেখা যায়। আমার ছাইরা দেনারে ভাই প্লিজ। তুই করে হবে নাকি? সত্যি কথা কইতেছি রে ভাই, আমি জলবাই চুরি করি নাই, আমি দুই মাস আড়াই মাস ধরে চোর করা বাদ দিছি। আরামদাদা মানে তুই আগে চোর করছিল না? আমি জলবাই চোর করি না, আগে আমি গাছের নারকল আর তামুল চোর করতাম। বাইরে আমাকে ছাইরা দে রে ভাই। হ্যাঁ কি করলো? মানে আমার গাছের নারকল তুই চোর করছিল? এ হয়তো যাওয়া আমার গাছেরও নারকল চোর হয়েছিল, ধরে। এ ভাই এইটা কিন্তু চিটিং হইতেছে, তোমরা আইসো জলবাই চোর ধরবা, এখন আবার নারকল চোরকে মারবার চাস। আমি তো হেই দুই আড়াই মাস আগে হে নারকল চোর করছিলাম, ইন্না তো পুরান হয়ে গেছে গা, তোর চিটিং এর গুষ্টি মারম মুই, নারকল চোর করছিল এটা তো খাটাং। এ ভাই কি দেহ ধর, এ ধরে নারকল চোরের বারান্দা ফাটাই। ভাত খাসিস? কোন বেলার ভাত, সকালে না রাতের না দুপুরের? এ সকালের কথাই পুষ করছুম। খাইছুম? তাহলে তুই দুপুরে রাতত কি খাস? কি আর খাইম, ভাতে খাম। এ হারামজাদা তাহলে যে পুষ করলু, সকালে না দুপুরে না রাতত? মাই লাইফ মাই রুল, মোর মন ধরছে মুই কইছুম মোর মুখ। কি ছাগল রে এটা, কনি দিয়ে শুনপিটি ঢিকি নিকেশ করে দি হারামজাদা। মুই দেহি থাকিম তো, তোক দেহি থাকাই নাক বেড়ে গোলাম। আরম্ভ হল তোমার সতিনের ঝগড়া, হারামজাদা দুইজন একঠাই হলে টেবলা টেবলি ছাড়া থাকবে রে ভাই না, বললে বাদ দাও। এ বেড়া ছাওয়া কয়দিন খাই যে তোক দেহি না, কোটাই গেছিলু রে? আই এম গোয়িং টু মুম্বাই। এ তোর ভাঙা চুরে ইংলিশ বাদ দে, দেশিতে ক। এ তুই কিন্তু মোর কথায় কথায় ভুল ধরিস, ওগুলো আছিস কিন্তু, ঠ্যাং সোজা করলে তোর কি অবস্থা হবে জানিস? ধৌ তোমার খালি বাজে কথা, মুম্বাই কিসের জন্য গেছিলু ওটে ক? ঘুরবের গেছিলু, ওর বাপ ওক বিড়ি খেবের পাঁচটি হানা দেয় আর ও ঘুরবের জন্য টেহা দিবে। মোর বাপ তোর বাপের মতো কিপটে নোয়ায়, একটা শিংড়ে কিনবের যায় দামা দামি করে। এ তোমার হাঙ্গাম বাদ দিবে না মুই যাই? মুই তো বাদ দিছম এই সুসে হে। আচ্ছা বেড়া ছাওয়া, তুই কি সত্যি করে মুম্বাই গেছিলু? মানুষ কি মিশো মিশো যায় নাকি? আর এই কয়দিন তুই মোক দেহা পাসলু আর কি? দেহা পাং নাই জন্য তো পুষ করলুম। আর তুই মোর মুম্বাইয়ের ফটো গুলো দেহিস নাই, কত ফটো না আপলোড দিছম, পিছত গেছিলাম কত সুন্দর সুন্দর ফটো উঠছম। বললে এডিট করা ফটো নাকি? তোর তো সন্দেহ হয়, তোর নানির বাড়ির নদীটাই নাকি পাছত? এ টাকলার বেটা মোক ধর তো, এর আজকে চারুয়ে হাড্ডি ফাটাইম মুই। আনছে ঘুরবের গেলে তোর হিংসে লাগে না? এ স্যাংরা গুলো কি করেন, হাডুগুডু খেলাই? এ বান্দর, তোর খালি বান্দরামি কথা না? তাহলে পুষ করিস কে, দেহিস না আমরা গল্প করবে নাকি? তোমার গুলো তো ভালো গল্প নাই, ঠিক আছে করো। আর বেটা সাওয়া তুই তোর নানির বাড়ির থেকে কোন দিন আসলু?
কিসের নানির বাড়ি? ওই না মুম্বাই গেছিল ঘুরবার। মুম্বাই? কাই মুম্বাই গেছিল? কে বেটা সালা? ওক না মুই ওর নানির বাড়ির অতি দেহা বলুম। এ ধরা পড়ছম শালা মন্নের বুড়ে, আর আসানি টাইমই পাইল না হারাম দাদা বুড়ে শালা খালি ফাসং মুই। এ বুড়ে কোন দিন মোক দেহা বলুম ওর নানির বাড়ির অতি? ওই দিন না দেখলুম তোর নানার সাথে বাজারত হাত ধরি ঘুরবেন নাকছিস। একবার দেহা পাসিস? এ তোকে দেহা পাসম রে সুসে, আর তুই এমা কাশি করছিস মুম্বাই ঘুরবের গেছিলু হারাম দাদা। এ তোমরা শোনো এর ভাঙা লেখসা, মুই গেলুম। মানুষ এত ছাগল থাকে না, নানির বাড়ির দায়া কয় মুম্বাই থাই আসলুম। তুই তো আগতে কছিলুম না এলে সব ইডিট করা ফটো। সুসে হায় রে সুসে, এটে রে কিরে কদম তোর কেনা থোবরার রং বদলি গেছে। কিসের তোর সিটিং করে পিটাই? ওগোর গাছের জল বই চোর হইছে আমাকে আসি ধরছে। আমি কইলাম আমি তো জল বাই চোর করি না, গাছের নারকল হে চোর করছিলাম আগে। এখন ওরা কয় দুই আড়াই মাস আগে বলে ওগরে নারকল চোর হয়েছিল। এই আগের ঘটনা নিয়ে আমার হায়রে পিটান পিটাইছি রে ভাই। আমি এত কইলাম তোরা জলপাই চোর ধরবার আইসা জলপাই চোর ধর, এরা কার হোনে? হায়রে বসাইল রে ভাই, দেহস না চাপা টাপা একবারে লিক কইরা হারাইছে। এই যে কথা আছে না, চোরের দশ দিন গিরস্তর একদিন, বুঝে গেলা হারাম জাদা চোর করা ঠেলাটা।